एक्स टू द पावर 4 माइनस 4x³ प्लस 5x² प्लस 8x माइनस 10 के एक्स माइनस 3 द्वारा भाग कर ले भागशेष कत हबे। अच्छा आमादे जखन एरकम भागशेष बेर करते बोलबे तखन आमरा जेटी द्वारा भाग करब एक्स माइनस 3 एटा इक्वल टू लिखब 0। তাইলে এইখানে এক্স ইকুয়াল টু আসে কত, এই 3 ওই পাশে গেলে হয়ে যায় প্লাস 3, এক্স ইকুয়াল টু 3। এখন আমরা এই যে 3, এই 3 তো এক্স এর মান যখন পেয়ে যাব তখন এইটার মানটা এইটায় বসায় দিলেই আমরা ভাগশেষ পেয়ে যাব। দেন এক্স এর মান 3 যদি বসাই তাহলে আসে কত, 3 টু দি পাওয়ার 4, এখানে 3 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইনটু 3 কিউব, 4 ইনটু 3 কিউব প্লাস 5 প্লাস 5 ইনটু 3x² প্লাস, সেটি এই পেশে আনি, প্লাস 8 ইনটু 3 মাইনাস 10 মাইনাস 10। তাহলে আমরা করি 3 টু দি পাওয়ার 4 তাহলে হয় 81 মাইনাস 4 ইনটু, আচ্ছা 4 ইনটু 3, 3 বার যদি গুণ করা হয় 27 প্লাস 5, 3 স্কোয়ারে হয় হচ্ছে 9 প্লাস 3 আটা 24 মাইনাস 10, তাহলে এখানে হয় 81 বিয়োগ 4 সাত 28-এর 8, হাতে 2, 4 দুগুণে 8, 8 2 10 প্লাস 5 9 45 প্লাস 24 মাইনাস 10। তাহলে আমি প্লাসগুলোরে একত্র করি মাইনাসগুলোরে একত্র করি, প্লাসগুলোর একত্র করলে কত হয়, 4 5 9 আর 1 10 0 হাতে 1 3 7 15 150। আর এই এইখানে যদি বিয়োগগুলোকে একত্র করি তাহলে হয় বিয়োগ 118 108 আর 110, তাহলে বিয়োগ করলে থাকে কত, 2 32। উত্তর হচ্ছে তাহলে ভাগশেষ হবে 32। তার মানে ভাগশেষ আমরা খুব এক্স এর মান বের করে খুব সহজেই ভাগশেষ বের করতে পারবো।